হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। মাত্র 40 থেকে 50 টাকা খরচ করে কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে গ্যাস ওভেনেই কীভাবে ফ্যামিলি সাইজের নরম স্পঞ্জ কেক তৈরি করা যায় তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। খুব মিহি করে গুঁড়ো করতে হবে। চিনি গুঁড়ো করা হয়ে গেছে, এবার 3টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। চিনি আর ডিম একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। বেশ কিছুটা সময় নিয়েই ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার ছাঁকনিতে আমি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার একটু চেলে নেব, তাহলে কোনো দানা থাকলে সেটা আটকে যাবে, আর চেলে নিলে আমাদের কেকটাও খুব ফ্লাফি হবে। এবার ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করতে একটু সময় লাগবে। আস্তে আস্তে ধৈর্য নিয়ে ব্যাটারটা তৈরি করলে আমাদের কেকটা ভীষণ স্পঞ্জি হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার 1 টিস্পুন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু কোনো এসেন্স আমরা ইউজ করছি না, সেহেতু পাতিলেবুর রসটা দিয়ে দিলাম, তাহলে কেকে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না। ডিমের সাইজ ছোট বড় হতে পারে, সেক্ষেত্রে আরও কিছুটা ময়দা লাগলে লাগতে পারে, আপনারা সেটা ইউজ করবেন। তবে ব্যাটার একদম পাতলা তৈরি যেন না হয়, এরকম থিকনেসই রাখতে হবে। ব্যাটার তৈরি হয়ে গেছে, কেক বাটার নিয়ে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নেব। বাটার পেপার কেটে রেখেছিলাম বর্তনের সাইজের, সেটা দিয়ে দিচ্ছি। আবার একটু অয়েল ব্রাশ করে নেব। আপনারা কোনো সাদা পরিষ্কার কাগজও ইউজ করতে পারেন বাটার পেপার না থাকলে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। দেখুন ফিটের মতো হয়ে ব্যাটারটা পড়ছে। ব্যাটারটা ঠিকঠাক তৈরি হলে এরকমভাবেই পড়বে, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। একটা ননস্টিক কড়াই মিডিয়াম ফ্লেমে দিয়ে 5 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। স্ট্যান্ডের ওপর এবার কেক বাটনটা বসিয়ে দিচ্ছি। 30 থেকে 40 মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের কেক। 5 মিনিট পর কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, যাতে ড্রাই ফ্রুটগুলো নিচের দিকে চলে যায়। আপনারা ওপর দিকে রাখতে চাইলে 15 থেকে 20 মিনিট পর ড্রাই ফ্রুটটা দিয়ে দেবেন। যদি আপনাদের কাছে কেক বাটার না থাকে, তাহলে এরকমই কোনো অ্যালুমিনিয়ামের পাত্র আপনারা ইউজ করতে পারেন। 35 মিনিট পর দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে, এবার দেখে নেব। এরকম কাঁটা চামচ কিংবা কোনো স্টিক দিয়ে এভাবে দেখে নেব কেকটা তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে যায় তাহলে কোনো ব্যাটার উঠে আসবে না। 35 মিনিটে আমাদের কেক তৈরি হয়ে গেছে। তারপর ঠান্ডা হওয়ার পরে একটা ছুরির সাহায্যে এভাবে কেকটা আমরা বের করে নেব। বাচ্চারা প্রায়ই বায়না করে থাকে কেকের জন্য, তাই রোজই বাজার থেকে কেক না এনে দিয়ে আমরা বাড়িতেই ভাবে টেস্টি কেক বানিয়ে ফেলতে পারি। বাজারের থেকে কোনো অংশে কম হবে না,
দেখুন আমাদের কেক রেডি হয়ে গেছে। এবার আমরা বাটার পেপারটা তুলে নেব। কেকের ব্যাটার দেওয়ার পর গ্যাসটা সবসময় লো ফ্লেমে দিতে হবে, নাহলে কেক পুড়ে যেতে পারে। কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনিও 100% পারফেক্ট কেক বানাতে পারবেন। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন। এছাড়াও লাইক করবেন, শেয়ার করবেন। এভাবে অল্প খরচে গ্যাসে কীভাবে বিভিন্ন ফ্লেভারের কেক তৈরি করা যায় সেই সমস্ত রেসিপি অন্যান্য রেসিপির সাথে আমরা শেয়ার করতে থাকব। আর সেই সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন। Thank you for watching.